কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে এই রেশন ব্যবস্থার মধ্যে থেকে যাতে রেশন ব্যবস্থা বিঘ্নিত হয়, বানচাল হয়, তার সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একটু এফোর্ট করে নিচ্ছি ভাই, রেশন দোকান বন্ধ, দু তিন মাস বন্ধ, তো আমরা এফোর্ট করে অনেকজন একদমই করতে পারবো না, সেই জন্য কি করছে সরকার। ২৬ জুলাই থেকে লাগাতার আমরা প্রচারে ছিলাম, প্রচার করেছি মানুষের ঘরে ঘরে, সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে, এমনকি TV9 মাধ্যমে আমরা সবাইকে জানিয়েছি। তারা জানেন যে জানুয়ারি মাস থেকে অনির্দিষ্টকাল রেশন ধর্মঘট, সুতরাং তারা তার ব্যবস্থা করে রেখেছেন এবং করেছেন বলেই আমরা এই আন্দোলনে নামতে সাহস পেয়েছি তাদের ভালোবাসাকে পাথেয় করে। ভারতবর্ষে 80 কোটি 35 লক্ষ রেশন কার্ড হোল্ডার, তাদের সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটা কথা আশ্বাস দিতে পারি যে তাদের কোনো দিন কোনো মাসের রেশন তারা বঞ্চিত হবে এরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা অনির্দিষ্টকালের বন্ধ চালাচ্ছি, এ যত মাস যত দিন বন্ধ থাকুক না কেন, তাদের রেশন আমরা তাদের দিয়ে দেবো। সুতরাং আমরা যাতে বেঁচে থাকি তাদের রেশন ঠিকমতো দিতে পারি, জনগণ যাতে আমাদের পাশে দাঁড়ায়, তার জন্য তাদের কাছেও প্রার্থনা জানাচ্ছি। কিছু করা যায় না, আমরা চেষ্টা করবো, অবভিয়াসলি যা সরকার হয়, এনি কাইন্ড অফ মানে সেন্ট্রাল হোক, সেন্ট্রালের সরকারে হলে ও করবে বা স্টেটে হলে ও করবে, যার অনেক দরকার। এ তো মানে হতে পারে আমরা হতে পারে ম্যানেজ করে নেবো, হতে পারে অন্যের জন্য ম্যানেজ করতে পারছে না, তো ওরা ওদের জন্য তো আরও অসুবিধা। হতে পারে আমরা একটু এফোর্ট করে নিচ্ছি ভাই, রেশন দোকান বন্ধ, দু তিন মাস বন্ধ, তো আমরা এফোর্ট করে অনেকজন একদমই করতে পারবো না, সেই জন্য কি করছে সরকার। চলবে রেশন ডিলারদের জীবন জীবিকার বাঁচাবার তাগিদে এই পথ চলছে, চলবে চলছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্ব মর্মসুর নেতৃত্বে এই পথ চলছে।